খলনায়িকা থেকে নায়িকা হয়ে উঠেছেন এমন অভিনেত্রীর সংখ্যা কম নয় টেলিপাড়ায়। কিন্তু উল্টোটা খুব একটা দেখা যায় না। মুখ্য চরিত্রে অভিনয় ছেড়ে কেই বা ভিলেন হতে চায়, কিন্তু অভিনেত্রী সিঞ্জিনী চক্রবর্তী এক্ষেত্রে ব্যতিক্রমীদের দলে পড়েন। উমা সিরিয়ালের নায়িকা হয়ে অভিনয়ে পা রেখেছিলেন তিনি। মাঝে কিছুদিনের বিরতি নিয়ে এবার খল নায়িকা হয়ে কামব্যাক করলেন সিঞ্জিনী। এবার আর তিনি উমা নন, কাল নাগিনী ওরফে চিত্রা স্টার জলসার নতুন সিরিয়াল পঞ্চমীতে খল নায়িকার ভূমিকায় দেখা যাবে সিঞ্জিনীকে। সিরিয়ালের নতুন প্রমোতে একেবারে নতুন অবতারে দেখা গিয়েছে তাঁকে। উমা সে চীনা সাদা সিঁড়ের ছিমছাম লুক উধাও মডার্ন ইচ্ছাধারী নাগিন হয়ে পঞ্চমীর সামনে এসে দাঁড়িয়েছে সিঞ্জিনী, থরি কাল নাগিনী। সোশ্যাল মিডিয়ায় নতুন প্রোমো ভিডিওটি শেয়ার করেছেন সিঞ্জিনী, সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন পঞ্চমী। সাদা শাড়ি স্লিভলেস ব্লাউজে অভিনেত্রীকে চেনা দেয়। কমেন্ট করে প্রাক্তন নায়িকাকে শুভেচ্ছা জানিয়েছেন অভিমন্যু ওরফে নীল ভট্টাচার্য। অনুরাগীরাও খুশি প্রিয় অভিনেত্রীকে নতুন ভাবে ফিরে পেয়ে। হঠাৎ এত বিপরীত একটি চরিত্রের জন্য রাজি হলেন কেন সিঞ্জিনী? সংবাদ মাধ্যমকে তিনি জানান, এমন একটি চরিত্রের সন্ধানেই তিনি ছিলেন যা উমার থেকে একেবারে আলাদা হবে। তাছাড়া তার ইচ্ছা সব ধরনের চরিত্রেই অভিনয় করার, উপরন্তু পঞ্চমীতে অভিনয়ের সুযোগ পাওয়াটা যেন তার কাছে স্বপ্ন পূরণের মতো বলে জানান সিঞ্জিনী। তাঁর কথায় তিনি ছোট থেকেই নাগিন সিরিয়াল দেখে বড় হয়েছেন। কাল নাগিনীর মতো একটা চরিত্রে অভিনয় করার ইচ্ছা তার বহুদিনের, এতদিনে সেই স্বপ্ন পূরণ হলো তাঁর। প্রসঙ্গত উমা সিরিয়ালের হাত ধরে মডেল থেকে অভিনয় জগতে পা রেখেছিলেন সিঞ্জিনী। প্রথম সিরিয়ালেই জনপ্রিয়তা পেয়ে গিয়েছিলেন তিনি, তবে এক বছর হওয়ার আগেই শেষ হয়ে যায় উমা। মাঝে বেশ কিছুদিনের বিরতির পর আবারও পর্দায় ফিরলেন সিঞ্জিনী।